কি বন্ধুরা, তোমরা সবাই চলে এসেছো? আচ্ছা এসো, আমি তোমাদের রাঙা দাদু। প্রতিবারের মতো এবারও আমি তোমাদের সামনে এক মজার ও শিক্ষামূলক গল্প নিয়ে হাজির। আজ আমি তোমাদের এক বানর আর এক বোকা কুমিরের গল্প বলবো। আজকের এই গল্প থেকে তোমরা জানতে পারবে কিভাবে বানর ও বোকা কুমির দুজনে পরম বন্ধু হওয়া সত্ত্বেও কুমির বানরের ক্ষতি করতে চাইলো, কিন্তু বানরটি খুব চালাক ছিল বলেই সে প্রাণে বেঁচে গেল। কিভাবে, তাহলে পুরো গল্পটা মন দিয়ে শুনতে হবে কিন্তু। আর হ্যাঁ, গল্পের শেষে থাকবে তোমাদের জন্য একটি প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর যে সবার প্রথমে দিতে পারবে তার নাম আমি পরবর্তী ভিডিওতে ঘোষণা করব। এবার চলো তাহলে গল্পটা এখন তোমাদের আমি এবার বলতে শুরু করি। কাবেরী নদীর তীরে ছিল এক প্রকাণ্ড জাম গাছ। সারা বছর তাতে জাম পেকে থাকতো। সেই গাছে বাস করতো এক বানর। পাকা জাম খেয়েই তার দিন কাটতো। নদীতে বাস করতো এক কুমির। সেই কুমিরের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। কুমির জল থেকে উঠে জাম গাছটার তলায় শুয়ে থাকতো। মাঝে মাঝে বানর জাম দিত কুমিরকে। কুমির একদিন বলল, বন্ধু, জামগুলি কি মিষ্টি, কিছু বেশি করে পেড়ে দাও না, বাড়িতে বউয়ের জন্য নিয়ে যায়। বানর খুশি হয়ে বড় বড় জাম পেড়ে দিল কুমিরকে। কুমির সেগুলি নিয়ে তার বউকে খেতে দিল। জাম খেয়ে কুমিরের বউয়ের কি আনন্দ, এমন মিষ্টি ফল সে জীবনে খায়নি। সে জিজ্ঞেস করলো, এ ফল কি তোমার বন্ধু রোজ খায়? কুমির বলল, এছাড়া কি খাবে, 12 মাসই তো গাছে ফল পেকে থাকে। কুমির বউ বলল, আমার একটা কথা রাখবে? কুমির জিজ্ঞেস করলো, কি কথা? বউ বলল, এমন ফল যে রোজ খায় তার হৃৎপিণ্ডটা না জানি কতটাই না মিষ্টি হবে, আমি সেটা খেতে চাই। কুমির তা শুনেই আঁতকে উঠল। ছি, এ কি কথা, বন্ধুকে আমি হত্যা করব? কুমির বউ রীতিমতো কান্নাকাটি শুরু করে দিল। বলল, বেশ, তুমি বন্ধু নিয়েই থাকো, আমি মাথা খুঁড়ে মরব। কুমির বলল, কেঁদো না, আমি আজই ওর হৃৎপিণ্ডটা এনে দিচ্ছি। কুমির বানরের কাছে গিয়ে হাজির হলো। বলল, আমার বাড়ি চলো, আমার বউ তোমার জন্য কত খাবার তৈরি করে রেখেছে। বানর বলল, আমি যে তোমার বাড়ি চিনি না। কুমির বলল, ওই তো কিছু দূরে নদীর ওপারেই আমার বাড়ি, তোমাকে আমার পিঠে চড়িয়ে নিয়ে যাব। বানর তখনই রাজি হয়ে গেল। কুমিরের পিঠে চড়ে সে চললো তাদের বাড়ি। নিমন্ত্রণ খাবে তাই বানরের মনে কত আনন্দ। কুমিরের মনে কিন্তু আনন্দ নেই, সে কেবল ভাবছে, হাই, কেমন করে বন্ধুকে হত্যা করে তার কলেজেটা বউকে খাওয়াবো। কিছুদূর গিয়েই বানরকে বলল, বন্ধু, তোমাকে নিমন্ত্রণ খাওয়াতে নিয়ে যাচ্ছি না, তুমি রোজ মিষ্টি জাম খাও, তাই আমার বউ তোমার মিষ্টি হৃৎপিণ্ডটা খেতে চেয়েছে, তাই তোমাকে নিয়ে যাচ্ছি। সে কথা শুনে বানর ভাবল, সর্বনাশ, এ কোনো উপায়? হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এসে গেল। সে বলল, হাই বন্ধু, তুমি এতক্ষণ পরে এই কথা বলছো, বন্ধু পত্নীকে হৃৎপিণ্ড খাওয়ানো তো ভাগ্যের কথা, কিন্তু তুমি সে সৌভাগ্য থেকে আমাকে বঞ্চিত করলে তো। কুমির জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে? বানর বলল, আমি আমার হৃৎপিণ্ডটা যে গাছেই ফেলে রেখে এসেছি, চলো ওটাকে নিয়ে আসি আগে। মাথা মোটা কুমির, বুদ্ধি বলে তো কিচ্ছু নেই, সে বানরের কথায় বিশ্বাস করে জাম গাছের দিকে ভেসে চলল। গাছের কাছে এসে বানর লাফ দিয়ে উঠে গেল উঁচু ডালে। বলল, বন্ধু নমস্কার, এবার তুমি আসতে পারো। এবার আমার গল্পটি শেষ হলো। আশা করি তোমাদের আজকের এই গল্পটি খুব ভালো লেগেছে, আর তোমরা এটা শিখে নিয়েছো যে পরম বন্ধু হলেও সেই পরম বন্ধুও কিন্তু বিপদ আনতে পারে। তাই তোমাদেরকেও অনুরোধ করব, তোমরাও যেন তোমাদের বন্ধুদের সঙ্গে একটু সতর্ক থেকেই মেলামেশা করো এবং অন্ধের মতো বিশ্বাস না করো, কারণ পরম বন্ধু হলেও সে কিন্তু অন্যের কথাতেও তোমাদের ক্ষতি করতে পারে। তাই সর্বদাই সতর্ক থাকতে তোমাদের অনুরোধ করব। আর আজকের গল্পটি সত্যি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থাকতে পারো, আর হ্যাঁ, পারলে তোমরা সাবস্ক্রাইবও করে নিও। এবার আমার আজকের গল্প থেকে তোমাদের জন্য প্রশ্ন হলো, বানর যে জাম গাছটিতে থাকতো সেটি কোন নদীর তীরে ছিল? উত্তরটা যদি তোমরা জেনে থাকো তাহলে এক্ষুনি ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে উত্তরটা লিখে ফেলো। যে সবার প্রথম সঠিক উত্তরটি দিতে পারবে তার নাম আমি পরবর্তী ভিডিওতে ঘোষণা করব। দেখা হচ্ছে নতুন এক কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। এবার তাহলে আমি আসি, টাটা।